বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন সেটাকে প্রতিষ্ঠিত করতে এই আজকে দীর্ঘকাল তারা সংগ্রাম করছে, লড়াই করছে জনগণকে সঙ্গে নিয়ে। ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় এসেছে তিনবার। এবার আপনি জানেন যে এই ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপিকে ধ্বংস করবার জন্য তারা সব সময় ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। এই আওয়ামী লীগ প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় 700 মানুষকে গুম করে, হাজার হাজার লোককে হত্যা করে, তার নির্যাতন নিপীড়ন করে তারা এখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু আল্লাহর আশিস রহমতে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৃতীয়বারের মতো এই দেশে এই আজিব বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা হয়, ফ্যাসিস্টদেরকে পরাজিত করা হয়। আজকে এই 7ই নভেম্বরে আমরা 7ই নভেম্বরে যিনি প্রধান নায়ক এবং ভারতের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে তার জিয়ারত করেছি, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং শপথ দিয়েছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা সবসময়ই আধিপত্যবাদকে রুখে দেব, আমরা স্বাধীনতার সঙ্গে উত্তক্ষণ রাখব। এর জন্য আমরা প্রয়োজনে আরও বেশি শক্তিশালী আন্দোলন করব। আমরা আজকের দিনে আমরা আশা করি সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জনতার যে বিপ্লব তাকে তারা সুসংহত করবার কাজ করবে। আমরা বিশ্বাস করি তাদেরকে যদি আমরা সকলে সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে একটা যৌক্তিক সময়ের মধ্যে যদি তারা নির্বাচন দিতে সক্ষম হয়, তাহলে এই জাতির সঙ্গে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।